Assalamualaikum everyone, welcome back to my channel Unboxing Life. চলে আসলাম নতুন এবং অত্যন্ত মজার একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হচ্ছে লাশ অমলেট। আর এই লাশ অমলেট খেতে কিন্তু দুর্দান্ত মজাদার। এই লাশ অমলেট তৈরি করতে কিন্তু অনেক কম সময় এবং খুবই কম উপকরণ লাগে। আর কম উপকরণে খাবার যদি দুর্দান্ত সুস্বাদু হয় তাহলে কেন ট্রাই করব না। তো ভিউয়ার্স চলুন শুরু করছি আমার আজকের রেসিপিটি। এখানে আমি তিনটি ডিম ভেঙে নিয়েছি আর এই ডিমগুলো কিন্তু রুম টেম্পারেচারে ছিল। একটি কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে খুবই ভালো করে ফেটিয়ে নিয়েছি। ডিমগুলোকে ভালো করে গুলিয়ে নিয়েছি আর গুলিয়ে নেওয়ার পরে এই ডিমগুলো কিন্তু প্রায় এক কাপের মতো হয়েছে। এখানে একটি কথা বলে রাখছি, এই রেসিপিটাতে যতটুকু ডিম নেওয়া হবে ঠিক তার সমপরিমাণ করে কিন্তু দুধ নিতে হবে। এখন আগে থেকে কুক করে রাখা এক কাপের মতো দুধ এই ডিমের ভেতরে দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1/4 কাপের মতো চিনি, এখানে চিনির পরিমাণটা আপনি একটু বাড়িয়েও দিতে পারেন। 1/4 চা চামচ দিচ্ছি লবণ, 1/4 স্পুনের মতো দিচ্ছি ভ্যানিলা অ্যাসেন্স। তো এই পর্যায়ে সবগুলো উপকরণকে একটু মিক্সড করে নিচ্ছি। সবগুলো উপকরণকে খুবই ভালো করে মিক্সড করে নিয়েছি। এখানে একটি স্টিলের বাটি নিয়েছি আর এই বাটিতে কিন্তু আমি তেল ব্রাশ করে দিয়েছি। তেল ব্রাশ করার কারণটি হচ্ছে লাশ অমলেটটি ইজিলি উঠে যাবে। এখন এই বাটির মধ্যে মিক্সড করে রাখা উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখন একটি ফয়েল পেপার দিয়ে এই বাটিটিকে আটকে দিচ্ছি, তবে আপনাদের কাছে ঢাকা থাকলে ঢেকে দিতে পারেন। চলে একটি বাটি কিছুটা গরম পানি বসিয়ে এর উপর একটি স্ট্যান্ড দিয়েছি আর পানি কিন্তু স্ট্যান্ড থেকে একটু নিচে আসে। স্ট্যান্ডের উপরে বাটিটিকে বসিয়ে দিয়ে ঢেকে কুক করে নিচ্ছি প্রায় 20 মিনিটের মতো। প্রায় 20 মিনিট পরে আমি লাশ অমলেটটিকে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এই 20 মিনিটের মধ্যে কিন্তু লাশ অমলেটটি খুবই ভালো করে কুক হয়ে গিয়েছে। একটি ছুরির সাহায্যে এই লাশ অমলেটটি চার সাইড একটু সারিয়ে দিচ্ছি। এখন একটি প্লেটের উপরে নিয়ে নিচ্ছি আর আপনারা দেখতেই পাচ্ছেন এই লাশ অমলেটের দিকটি ঠিক কতটি সুন্দর হয়েছে। একটু কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটি ঠিক কতটাই সফট হয়েছে। দেখুন অল্প উপকরণে এবং খুবই কম সময়ে কিন্তু লাশ অমলেটটি তৈরি হয়ে গেল। আর এই খাবারটি খেতে কিন্তু অত্যন্ত মজাদার। আর এই লাশ অমলেটটি মুখে দিলে একেবারে কিন্তু মিলিয়ে যাবে। এই লাশ অমলেটটি অত্যন্ত সফট এবং খেতে কিন্তু দুর্দান্ত মজাদার। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।